শুক্রবার মালদা সফর থেকে ফেরার পথে বোলপুরে ট্রেনের দরজা থেকে এমনই হুঁশিয়ারি দিতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। যেমন বলা তেমনি কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবার থেকেই প্রতিচির সামনে অবস্থান কর্মসূচির আয়োজন। শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তি করতে এলে ছেড়ে কথা বলবে না তৃণমূল। মুখ্যমন্ত্রীর পর এবার বিস্ফোরক কাজল শেখ। 145 যেটা বলছেন এটা ওনার বাড়ির মধ্যে করা আছে, বাড়ির বাইরে করা নাই। আমরা এখানে অবস্থান বিক্ষোভ শান্তির সময় করতে চাইছি, কিন্তু কেউ যদি অশান্তি করতে চায় তাহলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, বা চুপ করে বসে থাকার পাত্র নই। উনি আতঙ্কে যদি জর্জরিত থাকেন তার দায়িত্ব তো আমাদের নয়, তা আমরা তো কোথায় বিশ্বভারতী কোথায় অশান্তি করছি। বিশ্বভারতীর তরফে শান্তিনিকেতনের 13 ডেসিমেল জমি দখলদারির অভিযোগ ওঠে নোবেল লরিয়েট অমর্ত্য সেনের বিরুদ্ধে। এর আগে বারবার বিশ্বভারতীর পাঠানো নোটিশ চ্যালেঞ্জ করে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন নোবেল জয়ী। বিশ্বভারতীর শেষ নোটিশে জমি খালি করার জন্য 6 মে পর্যন্ত সময় দেওয়া হয় অমর্ত্য সেনকে। সেই নোটিশ চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হন নোবেল লরিয়েট। জমি উচ্ছেদের ওপর মেলে হাইকোর্টের স্থগিতাদেশ, কিন্তু তা সত্ত্বেও নোবেল লরিয়েটের প্রতিচির সামনে বিক্ষোভ সমাবেশের ডাক মুখ্যমন্ত্রীর। সমাবেশের মঞ্চে উপস্থিত শুভা প্রসন্ন, গৌতম ঘোষ, যোগেন চৌধুরীর মতো বহু বুদ্ধিজীবী। বাউল গান সহ নাটকের মাধ্যমে জারি প্রতিবাদ। বিশ্বভারতী ধ্বংসের জন্য পাঠানো হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীকে। প্রতিবাদের স্বরূপ বুদ্ধিজীবী সমাজ। উপাচার্য এসছেন, ওনাকে পাঠানো হয়েছে, উনি ডেপুটেড বিশ্বভারতীকে ধ্বংস করার জন্য। কেন্দ্রীয় সরকার প্রাইম মিনিস্টার হচ্ছে আচার্য, সুতরাং আচার্য যে মতামতের মানুষ তিনি সেই মতামতের ভাবনা থেকে এখানে সেই রকম লোকজনকে পাঠাচ্ছেন। কিন্তু আজকে যেই আচার্য তার কোনো রবীন্দ্রনাথ সম্পর্কে পড়াশুনো নেই, জানেন না, তিনি সেরকম শিক্ষিত মানুষও নয়। কাজে কাজেই সেই তারই প্রভাব, তারই যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। জমি নিয়ে এত ঢক্কা নিনাদ এবং অহেতুক একটা আক্রোশ, ওনার অনেক বয়স হয়েছে, সেই সময় এই ভয়ঙ্কর একটা যন্ত্রণা তার পূর্বপুরুষের বিটে নিয়ে, এটা তো কাম্য নয় কোনো মতেই। গোটা ঘটনায় শুরু শাসক বিরোধী তরজা। অমর্ত্য সেনকে শিখণ্ডী করে দুর্নীতি থেকে বাঁচা যাবে না, তোপ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারে। তো অমর্ত্য সেনকে শিখণ্ডী করে দুর্নীতির হাত থেকে বাঁচা যাবে না, দুর্নীতি থেকে মানুষের চোখ ঘোরানো যাবে না। ওই ভাড়ায় খাটা বুদ্ধিজীবীরা তারা গিয়ে ওখানে নাচবে, ঠিক আছে, নাচ মেরে বুলবুল তো পেশা মেলেগা, ওইটুকু চলবে, তার থেকে বেশি কিছু হবে না। লাগাতার অমর্ত্য সেনের মতো বাংলার গর্ব, বাঙালির গর্ব, ভারতের গর্বকে অপমান করা হচ্ছে এবং অত্যন্ত সংকীর্ণ দলীয় দৃষ্টি থেকে শুধু কুৎসা করা হচ্ছে তা নয়, তাকে প্রশাসনিকভাবেও নাজেহাল করার একটা চেষ্টা হচ্ছে। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, এই সমস্ত অংশের মানুষ তারা জড়ো হয়েছেন এবং এটা লাগাতার চলবে। তার প্রতিচি ট্রাস্ট বাংলা শিক্ষা নিয়ে কাজ করে, সেটা বিজেপি ভালো লাগে না। জমি ছেড়ে দিলেই তো পারেন অমর্ত্য সেন, পাল্টা তোপ দিলীপ ঘোষের। অমর্ত্য সেন বিশ্বভারতী জমি দখল করে রেখেছেন, এটা রেকর্ড। জমিটা ছেড়ে দিলে মিটে যায়, কিন্তু তারা যেমন সারা বাংলাকে লুট করছে, সরকারি বেসরকারি জমি লুট করছে, তারা তো তাদের সঙ্গেই থাকবে। সব নাটক ধামাধারা বুদ্ধিজীবীগুলো কলকাতা থেকে ভাড়া করে এসছে এবং যাদের হয়ে আন্দোলন করছে তারাও তৃণমূল, যার হয়ে আন্দোলন করছে তিনিও তৃণমূলের ধামাধারা। আদালতের নির্দেশে আপাতত প্রতিচির জমিতে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। হাইকোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও তাহলে এই প্রতিবাদ কিসের? তৃণমূলের ডাকে এই আন্দোলনের আদৌ কোনো প্রয়োজন ছিল এখন? অন্যদিকে দুপক্ষের জমির টানা পড়েনে আদতে যে গর্বক্ষুণ্ণ হচ্ছে বিশ্বভারতী সহ গোটা বাংলার, জমি জট মিটিয়ে আদৌ হারানো মর্যাদা ফিরে পাবে বিশ্বভারতী? আশঙ্কিত রাজ্যবাসী। বীরভূম থেকে অমরনাথ দত্ত, ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।